আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আবুধাবি থেকে জহির ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে কারোর প্রতি মিথ্যা দোষারোপ করা এবং কারোর প্রতি কু ধারণা করা শরীরের দৃষ্টিতে কেমন গোনা কারোর প্রতি মিথ্যা দোষারোপ করা এবং কারোর প্রতি কুধারণা করা উভয়টি কাবিরা গুনার অন্তর্ভুক্ত মিথ্যা দোষারোপ করা এটি মানুষের উপরের সব মানে একটি বড় ইয়া মিথ্যা বলা কিংবা কারো বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়া কারোর ওপর মিথ্যা চাপিয়ে দেওয়া এগুলি আসলে সব মানে কাবিরা গুনার অন্তর্ভুক্ত নবী সাল আলী আসাল্লাম মানে একথা বলছিলেন যে আসলে সবচেয়ে বড় হচ্ছে তিনটি মানে কাবিরা গুণা হচ্ছে তিনটি সবচেয়ে বড় কাবিরা গুণা তিনটি তার মধ্যে একটা হচ্ছে মানুষের উপর মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা কৌল জোর অথবা মিথ্যা বলা মানুষের উপর মিথ্যা বলা এটা অত্যন্ত মানে মিথ্যা চাপিয়ে দেওয়া মিথ্যা একটা দোষ চাপিয়ে দেওয়া এটা অত্যন্ত মানে মানে জঘন্যতম অপরাধ এবং এগুলি মহাদ্দেশগণ এ বিষয়ে ইয়া করেছেন মতামত পেশ করেছেন যে এগুলি আসলে যার উপর মিথ্যা চাপিয়ে দেওয়া হবে মিথ্যা দোষারোপ করা হবে সে যদি এমনটি না হয় তাহলে তার কাছে ক্ষমা তবা করতে হলে তার কাছে আগে ক্ষমা চেয়ে নিতে হবে সে যদি ক্ষমা দেয় তাহলে তার তবা গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ নিকটে অন্যথায় গ্রহণযোগ্য হওয়ার প্রশ্ন ওঠে না যেহেতু এগুলি মানুষের অধিকার এটা ব্যক্তিত্বের এয়া করা মানে মানুষের উপর মানে তার হানি ঘটানো নাবি সাল্লাহ আলী বলেছেন যে আল মুসলিম আহুল মুসলিম যে একজন মুসলিম হচ্ছে আর একজন মুসলিমের ভাই সে তার সম্মান নষ্ট করবে না তার হানি করবে না তার সঙ্গে সম মানে সম্পর্ক বজায় রেখে চলবে এমনটি নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আর দ্বিতীয়টি হচ্ছে যে মানুষের প্রতি কু ধারণা করা মানুষের প্রতি কু ধারণা করা এটিও মানে অপরাধ সমূহের মধ্যে যেগুলি বড় অপরা কাবিরা গুনার মধ্যে একটি একটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াক মুনা এক একদাবুল হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কেননা ধারণা হচ্ছে অধিক ধারণা হচ্ছে ইয়া না হাদিস যে ধারণা হচ্ছে মানে অধিক অধিকাংশ সময় মিথ্যা হয়ে থাকে তারপরে নবী সাল্লাল্লাহু আল্লাহ তালা বলেছেন যে ইননা বাদ ইসমন যে কিছু কিছু ধারণা রয়েছে পাপ মূলত এগুলি আসলে ধারণা কিছু ধারণা বলতে কুধারণার কথা বলা হয়েছে সর্বোপরি কুধারণা থেকে মানুষের প্রতি ভালো মানে বিরত থাকতে মানুষের প্রতি কু করা থেকে বিরত থাকতে হবে এগুলি মানে কুধারণা করা এটি অন্যায়ের মধ্যে পড়ে এগুলি আসলে সবগুলি মানুষের ব্যক্তিগত মুসলমানের ব্যক্তিগত মানে অধিকার এই ব্যক্তিগত অধিকার নষ্ট হয়ে যায় এগুলিতে কুধারণা করা এবং কুধারণার বশবর্তী হয়ে তার পিছনে গোয়েন্দাগিরি করা তার দোষ অন্বেষণ করা এগুলি আসলে অত্যন্ত নিন্দনীয় স্বভাব এগুলি থেকে বেঁচে থাকতে হবে এগুলি হচ্ছে কাবিরাগুনা আশা করা যায় উত্তরটি পেয়েছেন আসসালামালিকুমতুল্লাহ